السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام من لا نبي بعد أما بعد بشوش الله سبحانه وتعالى الحمد لله وطبار كلمة درود تسليم برشيته رسول الكريم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم একজন ভাই প্রশ্ন করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালাম, আবু রায়হান মোস্তফা কামাল ইন্ডিয়া থেকে তিনি প্রশ্ন করেছেন, সম্মানিত শেখ, জিলহজ মাসের প্রথম 10 দিন চুল নখ কাটা নিষেধ, এই নিয়ম কার জন্য প্রযোজ্য? যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা করলো সে নাকি তার পরিবারের সকলের? উত্তর দিয়ে উপকৃত করবেন যে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রাসঙ্গিক একটি প্রশ্ন, খুব সুন্দর একটি প্রশ্ন। বিষয় হলো যেটা, এই মর্মে হাদিস পাওয়া যায় শ্রী মুসলিম মিসকাতে 1459 নম্বর হাদিস। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আন উম্মে সালামা তাকালাত, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইদা দাখাল আল আশর ওয়া রাদা বা'দুক মা ইউদাহি ফালা ইয়ামুস্সু মিন শাহরি ওয়া আযফারি শাইয়ান, রাওয়াহু মুসলিম ওয়া যাদা আন-নাসাঈ হাত্তা ইউদাহি। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, তিনি বর্ণনা করেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যারা কুরবানি দেওয়ার ইরাদা রাখে তারা যেন জিলহাদ মাসের চাঁদ ওঠার পর হতে কুরবানি সম্পন্ন করা এবং স্ব চুল নখ কাটার কর্তন থেকে বিরত থাকে, তাহলে কুরবানি সমপরিমাণ শেষ, তারা সব পাবে। যেটা এটা একটা হাদিস। আরেকটি হাদিস যেটা এসেছে আবু দাউদ নাসাঈ মিসকাত 1479 নম্বর হাদিস, মিরাত গ্রন্থের 1493 পঞ্চম খণ্ডের 170 নম্বর। এই যে হাদিসগুলো বর্ণনার এখানে বিষয় রয়েছে, এই হাদিসগুলো শাইখ আলবানি শুধু সনদের ক্ষেত্রে একটু এদিকুড়ি করেছেন, না হলে সবাই এক পর্যায়ে সমস্ত ওলামাই কেরাম এই হাদিসটার ক্ষেত্রে সবাই ইবনে হিব্বান বিশ্বস্ত বলেছেন, ইবনু আবি হাতিম তাকে তার ব্যাপারে বলেছেন, যে হাদিসের ব্যাপারে ইবনু হিব্বান, ইবনু আবু হাতিম, এ সমস্ত যে ফকাহী কেরাম হাদিস লিখেরাম এরা হাদিসে সহি বলেছেন, কেউ কেউ জয়ী বলেছেন, যে যারা কোরবানি দিতে পারে নাই তারাও যদি এ নিয়ে আল্লাহর রাজি খুশি করার জন্য রাখে তারাও সব পাবে। তো যাই হোক, আসুন আপনার মূল কথাই, যে আপনি যেটা জানতে চাচ্ছেন, যে ব্যক্তি আলাদা করেছে তারা শুধু না পরিবারের সবাই। তাহলে দেখুন, এই হাদিসের ব্যাখ্যা গ্রন্থ মিরাতের যেটা পঞ্চম খণ্ডে 86 নম্বর পৃষ্ঠায় পাওয়া যাচ্ছে, সেটা হলো যে এরাদা করেছে সবার জন্য, তার নিজের ব্যক্তিগত জন্য আপনার অভিভাবক কি করে নাই, এরাদা করে যে আমি আমার জন্য কোরবানি করব, যে না উনি এরাদা করেছেন আপনার পরিবারের সবার জন্য, যে আমি আমার পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি দেবো। এই জন্য কোরবানির যে দোয়াটা, বিসমিল্লাহু আকবার মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে এরকম ধরনের যে অর্থ পাওয়া যায়, তা আপনার পরিবারের পুরো পরিবারের পক্ষ থেকে কিন্তু একটা গরু হোক একটা ছাগল হোক কোরবানি করা হয়। অতএব সেক্ষেত্রে সবার জন্য এরাদা, সবার জন্য ইচ্ছা এটা। আর এই কথাটা আসলে যারা এরাদা রাখে যে তারা যেন জিলহজ কোরবানি করবে দিবে, জিলহজ মাসে চাঁদ ওঠার আগেই কোরবানি সম্পন্ন করা পর্যন্ত তারা যেন, মানে কোরবানি সম্পন্ন করার পরে তারা শশা চুল ন কাটে ইত্যাদি করে, আর আগে যেন বিরত থাকে, এই সবটা তাদের জন্য। তো যাই হোক, আপনার পরিবারের পক্ষ থেকে এরাদা মানে আপনার জন্য এরাদা, অতএব আপনিও এটা করবেন, নিকি পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।